Stop. তুমি স্কুলে যাও না, ইউ ননসেন্স ব্লাডি স্টুপিড। বন্ধু সকলকে আসসালামু আলাইকুম, নেটনের নতুন আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো। বন্ধুরা, বিশ্বখ্যাত দুইজন গালিবাজ, একজন হচ্ছে আসাদ পং পং, অন্য আরেকজন হচ্ছে সেফাত উল্লাহ সেফুদা। দুইজন বিশ্বসেরা গালিবাজকে চিনেন না এমন লোক সংখ্যা খুবই কমই আছেন। দুইজন ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে গালির প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছেন সর্ববিশ্বে। তবে এই দুজন ব্যক্তি এই বিনোদন জগতে গালির প্রতিযোগিতা, একজন আরেকজনকে গালি দিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক খ্যাতি অর্জন করেছেন। তো এখন এই দুজন ব্যক্তি অর্থাৎ আসাদ পং পং এবং ভাস সেফাতুল্লাহ সেফুদার দুইজন গালির প্রতিযোগিতা এবং দুইজন ব্যক্তির আড়াআড়ির প্রতিযোগিতামূলক একটি ভিডিও আপনাদের এখন দেখাবো। ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে দুইজন ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে আড়ি করে কি ধরনের কথাবার্তা বলছেন। সেফাতুল্লাহ লাগছে বেইয়া ভাষা ভালো কর, বেয়াই ভাষা ভালো কর, তোর লাগে না সাক্কা ভালো, তোর তোর দাঁতি নাই, এ সেফাতুল্লাহ, এ আল্লাহর গালে হালা, তুই মন পরিচয় লাগবে ওটা। আর তুই বলে মানে সারাইছে গরিবের বাচ্চা গরিব, তোর মন খাবার আছে, তুই বয়োজ্যেষ্ঠ একটা মানুষ, বুড়া দাদা, এই জন্য তোর সম্মান দেয়, এর মানে এই না যে তুই মোর বেয়াই, মোর ফ্যামিলিতে তোর কাজেও রাখে, তোর মতো সেফাতুল্লাহ বোঝো না। দেখবে তুই যে পাগলের মতো নাচছ তোর রুমে, আর দেখবে আসাদের রুমটা দেখ, হালা ওদা পুরা চান্দে আছে, দেখ 40 তলার উপরে পুরা পৃথিবী দেখা যায়, দেখ হালা, এ গরিব সেফাতুল্লাহ, এ সেফাতুল্লাহ গরিব, তুই যে নাচ হালা, ঘুমা হইলে হলো রে, তোর ঘরে একটা বালিশ নাই হালা, একটা খাটা নাই, খারাতের ঘরে খারাতি, তুই মোর কলাম শরীফ শেষ, তোল্লা রে মৈতর বন্ধুত্ব, এ দেখ আর মোরক্কো ভাবে কোনোদিন হালার গ্রামে হালা, দেখ বিআইপিদের রুম দেখ হালা, এ সেফাতুল্লাহ আলাদা দেখাইলাম, দেখ হালা, তুই তো জীবনে কিছু দেখাইতে পারবি না হালা, গরিব একটা জামা দেখাও, একটা সবুজ সবুজ গেঞ্জি দেখাও, একটা সবুজ প্যান্ট দেখাও, একটা সবুজ টুপি দেখাও, একটা সবুজ কি জানো ভাই সবুজ জাঙ্গা দেখাও, আলা এ সেফাতুল্লাহ তুই মোর লাইক দিয়ে জাগা, তোর মধ্যে দেখাই না, তখন তুই মোর পরিচয় চলো, মোর পরিচয় চলো, মোর নাই মিথ্যা কেটেছে মালয়েশিয়া, নিজে নিজে বাইরে আছে, তুই কাজ আসাতে মই বাইরে আছি, তুই সেই সময় লাইবাই কেছ আসাদের জন্য উকিল ফিট করছি, আসাদের বাইর কাটতেছে, এই সে তুই তো মোর পরিচয় বাইরে লইছ। Why you the bloody stupid people made lot of rubbish comments? Even I heard from Pong Pong, একটা অশিক্ষিত বর্বর ছোট লোক, বরিশেলিলা খাটাস, একবার তাকে পিটানো হয়েছে, জুতো পিটু করা হয়েছে, অসভ্য ফালতু নিষ্প্রয়োজনীয় কথা বলার জন্য জেলে ঢুকানো হয়েছে মালয়েশিয়ায়, আমি তাকে বের করিয়েছি। পং পংয়ের উদ্দেশ্যে বলছে স্টপ, তুমি স্কুলে যাও না, ইউ ননসেন্স ব্লাড ইজ স্টুপিড, ডোন্ট টক ননসেন্স এনিবডি এলস অ্যাবাউট, আর পং পং অশিক্ষিত মূর্খ স্কুলে যা, ভাষা শিখ, তুই কিসের ধর্মের কথা বলেছিস, ইসলামের ধর্ম, ধর্ম অর্থ বুঝেছিস, বেয়াদব ছোট লোক, বরিশালের অশিক্ষিত ভাষায় কথা বলিস, বেয়াদব, তোকে আমি কিন্তু এবার যদি ধরি তোর জেলের জীবনের জন্য জেলে ঢুকাই দেবো। তো সো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই সেফাতুল্লাহ এবং আসাদ পং পং এর দুইজন এর গালি এবং দুইজনের আড়ির ভিডিওটি দেখে ফেলছেন। তবে এখানে কে ফার্স্ট হলো আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।